নগরীর আগ্রাবাদ সিডিএ 2 নম্বর এলাকায় একটি 13 তলা ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার 7 সেপ্টেম্বর সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, সকাল 7:25 মিনিটে সিডিএ 2 নম্বর এলাকার একটি 13 তলা ভবনের নিচ তলায় রাখা গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 7টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সকাল 8:40 মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে ভবনটি নিচ তলায় কয়েকটি গাড়ি পার্কিং করা ছিল। আগুনে একটি গাড়ি পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কিভাবে গাড়িতে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফারিহা তাসরিন, চ্যানেল আর নিউজ।